কলকাতা পুরসভার 132 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পর্ণশ্রী এলাকায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে সমবায় আবাসন আছে, সেই সমবায় আবাসনের বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো রাস্তায় নেমেছেন। আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু স্লোগান দিচ্ছেন, তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে, এবং তাদের যেটা মূল বক্তব্য যে কলকাতা পুরসভার 132 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র, তিনি কিন্তু এখানকার স্পেশাল অবজারভার, তিনি কিন্তু রীতিমতো এই আবাসনের সমস্ত পরিষেবা তারা বন্ধ করে দিয়েছে। এবং তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে, আবাসনের বাসিন্দারা যেটা বলছেন যে রীতিমতো তাদের সমস্ত পরিষেবা বন্ধ যেমন রাখা হয়েছে, শুধু তাই নয়, তাদের কমিউনিটি হল সেই হলে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এমনকি এই সমবায় আবাসনের বিস্তীর্ণ জায়গায় বেশ কিছু খালি জায়গায় রয়েছে, সেই সব খালি জায়গাও কিন্তু দখল করে নেওয়া হচ্ছে, তেমনটাই তাদের অভিযোগ। শুধু তাই নয়, তারা যেটা অভিযোগ করছেন যে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এ ধরনের কার্যকলাপ কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, প্রশাসনের বিভিন্ন স্তরে তারা জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা তারা পাননি। সেই কারণে তারা প্রকাশ্যে রাস্তায় নেমে এসেছেন এবং তারা কিন্তু সঞ্চিতা মিত্রর বিরুদ্ধেই একেবারে স্লোগান দিচ্ছেন যে স্থানীয় কাউন্সিলর গোটাটায় মদত করছে। শুধু তাই নয়, এই আবাসনের ভেতরে কিন্তু দলীয় বিভিন্ন রকম কার্যকলাপ চলছে তৃণমূল কংগ্রেসের, তেমনটাও অভিযোগ। কমিউনিটি হল দখল করে রেখেছে তৃণমূল কাউন্সিলর এবং তাদের দলীয় যে কর্মসূচি সেগুলো সেখানেই পালন করা হয়, কিন্তু এখানকার বাসিন্দারা তারা কিন্তু সেই সব কোনো পরিষেবা পাচ্ছেন না। শুধু তাই নয়, লক্ষ লক্ষ টাকায় সেই কমিউনিটি হল ভাড়া দেওয়া হচ্ছে তাদের অনুমতি ছাড়া, অর্থাৎ কিনা এই আবাসনের যারা রয়েছেন, অর্থাৎ কিনা এই কোঅপারেটিভের যারা বাসিন্দা রয়েছেন তাদের অনুমতি ছাড়া। এবং সেই বিষয়ে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছেন, অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সুরাহা তারা পাননি। সে কারণে তারা চাইছেন অবিলম্বে এই কোঅপারেটিভের নির্বাচন দ্রুততার সঙ্গে করা হোক এবং কাউন্সিলর যেসব জায়গা দখল করে রেখেছেন এবং যেসব জায়গায় তিনি কর্তৃত্ব ফলাচ্ছেন তা থেকে তিনি সরে দাঁড়ান, তেমনটাই কিন্তু আবাসনের বাসিন্দাদের দাবি। ক্যামেরায় সন্দীপের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। এই কোঅপারেটিভের বাসিন্দারা যার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন, যার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, তিনি হলেন 132 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র। তিনি আবার পর্ণশ্রী কোঅপারেটিভের স্পেশাল অফিসারও। তিনি বলছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কেউ কোঅপারেটিভের বাসিন্দাই নন। কাউন্সিলর সঞ্চিতা মিত্র, উনি স্পেশাল অফিসার নিযুক্ত হয়ে আমাদের কোঅপারেটিভটাকে দখল করে রেখেছেন। আমরা চাই আমাদের কোঅপারেটিভটাকে আমাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক। এবং তাই নয়, আমাদের কোয়ার্টারের সংলগ্ন বহু ফাঁকা ফাঁকা জায়গা ছিল যেগুলো আমাদের কোয়ার্টারের সৌন্দর্য বৃদ্ধি করত, সেগুলো সব কর্পোরেশনের আড়ালে সবকটাকে ঘিরে নেওয়া হয়েছে এবং আমরা আশঙ্কা করছি ওগুলোতে বেআইনি প্রমোটিং হবে এবং এটাকে তালাও দেওয়া হয়েছে। এখানে আমরা ঢুকতে পারি না, এখানে শুধুমাত্র পলিটিক্যাল মিটিং হয়, পার্টির মিটিং হয়, টিএমসি তৃণমূল দলের পার্টির মিটিং হয়, শুধুমাত্র তৃণমূল দলের। এখানে আমরা কেউ ঢুকতে পারি না, শুধু এইটুকু নয়, এখানে সামনে খেলার মাঠ দেখবেন, খেলার মাঠ দখল হয়ে গেছে আমাদের কোয়ার্টারে, কেউ এখানে কোনো বাচ্চারা খেলতে পারে না। আমরা চাইছি সব আমাদেরকে ফিরে আগের মতো ফিরিয়ে দেওয়া হোক। আমি এসও হিসাবে রয়েছি, এবারে আমাকে সরকার থেকে দিয়েছে, আমি সেটাই তো উত্তর চেয়েছি। জেগে এবারে কোঅপারেটিভ আছে বলেই তো গভর্নমেন্ট দিয়েছে, এটাও তো আমি জানছি, কিন্তু এই এসওটাই বা কি করে আমাকে করে রেখে দিয়েছে গভর্নমেন্ট, এটা তো গভর্নমেন্টই উত্তর দিতে পারবে। সব মিথ্যে মিথ্যে অভিযোগ, আর যারা রয়েছে তাদের অভিযোগ করবার অধিকারই নেই, কেন তারা মেম্বারই না, একটা কেউ মেম্বার না, আমি মানবই না তাদের। কোঅপারেটিভ আমি ডিসলভের চিঠি দিয়েছি, আমি এখনো হয়নি, ওদের কি গভর্নমেন্টের কি নিয়ম আমি তো জানি না, আমি সরকারের কাছে চিঠি দিয়েছি একদম। আমি কোঅপারেটিভটা আমি ডিসলভ করবার জন্য আমি কর্পোরেশনকে, আমি আমার সরকারের কোঅপারেটিভ ডিপার্টমেন্টের আমি চিঠি দিয়ে জানিয়ে, কবে থেকে যে কে এটা ভোগ করবে, এটা কোয়ার্টারই নেই তো আমি কোঅপারেটিভ রাখতে পারবো বলেছি।